বাংলা স্টেট ইউটিউব চ্যানেলে আমি পৃথ্বীরাজ আপনাকে স্বাগত জানাচ্ছি আগামীতে রেলের ডি গ্রুপের জন্য যে অনলাইন পরীক্ষাতে চলেছে আমরা এখন দেখব অনলাইনে পরীক্ষাটা কিভাবে দিতে হবে প্রথমে সেন্টারে গিয়ে আপনি অ্যাডমিট দেখালে তাদের যে কাজ অর্থাৎ হাতের ছাপ বা বায়োমেট্রিক দেওয়ার পর আপনাকে একটা সিস্টেম নাম্বার দেওয়া হবে সিস্টেম নাম্বার হলো কম্পিউটার নাম্বার অর্থাৎ ওই ঘরটিতে যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকটিতে আলাদা আলাদা সিস্টেম নাম্বার রয়েছে সিস্টেম নাম্বারটি নিয়ে আপনি সেই কম্পিউটারের সামনে বসবেন এবং বসার পর প্রথমে আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হবে ডান দিকে উপরে এখানে আপনার নাম ঠিক আছে কি না এটা মিলিয়ে দেখবেন এবং তার পাশে এই ছবি ছবিটা আপনার আছে কি না এটা মিলিয়ে দেখবেন যদি আপনার হয় তাহলে তো বসবেন বসে থাকবেন আর যদি এটা আপনার সঙ্গে মিল না খায় তাহলে পরীক্ষককে গিয়ে বলবেন এখানে বসবার পর এখানে দেখবেন দুটো জায়গা রয়েছে ইউজার আইডি ইউজার আইডি সম্ভবত আপনাকে বসাতে হবে না শুধুমাত্র পাসওয়ার্ড বসাতে হবে নিচে যেটা এটা পাসওয়ার্ড এবং অনলাইনের পরীক্ষাগুলোতে পাসওয়ার্ড সম্ভবত আপনার জন্ম তারিখ দিয়ে হবে এবং এখানে পাসওয়ার্ড এন্ট্রি করার জন্য আপনাকে কীবোর্ড দেওয়া হবে না এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই এই কীবোর্ডটি সিলেক্ট করবেন এটা করার পর এখানে যে নাম্বার থাকবে যদি আপনার জন্ম তারিখ ধরুন দশ দুই দু হাজার বিরানব্বই হলো তাহলে আপনি এখানে পরপর সংখ্যাগুলি চাপবেন অন্য কোনো এক্সট্রা কিছু চাপবেন না দশ দুই মানে জিরো টু ওয়ান নাইন নাইন টু চাপার পর এটা কেটে দেবেন এবং এটা তখনই চাপবেন পরীক্ষক যখন বলবে তার আগে আপনি কিছু করবেন না পরীক্ষা যখন বলবে সাইন ইন করতে ঠিক তখনই আপনি সাইন ইন করবেন এবার সাইন ইন করার পর আপনাকে কিছু ইনস্ট্রাকশান দেখাবে যে পরীক্ষা কিভাবে হতে চলেছে বা তার কী কী সংকেত রয়েছে সেগুলো আসলে আমরা যখন অফলাইনে অ্যান্সার করি তখন পেজ পেজ উল্টে উল্টে আমাদের প্রশ্ন দেখতে হয় এখানে একটা সুবিধা পাওয়া যাবে যে এই কম্পিউটার স্ক্রিনে আপনি একের থেকে একশোটা প্রশ্ন অবধি সবগুলোই একসঙ্গে যে কোনো মানে যখন ইচ্ছা সে প্রত্যেকটিতে যেতে পারবেন ডান দিকে উপরে এখানে আপনার প্রশ্ন নাম্বারগুলো দেওয়া থাকবে তার আগে দেখে নেওয়া যায় যে যদি প্রশ্নের নাম্বারের উপরে যদি এরকম রং থাকে যে সাদা কালারের যেটা ইউ হ্যাভ নট অ্যান্সার ভিজিটেড দ্য কোয়েশ্চেন এট এটার মানে হলো যে আপনি এই কালারের যে প্রশ্নগুলো দেখতে পাবেন সেই প্রশ্নগুলো এখনও দেখেননি তারপর লাল রঙ থাকলে এটা হবে যে আপনি এই এই প্রশ্নটার অ্যান্সার করেননি তারপর সবুজ কালার এটা থাকলে এটা বুঝতে হবে ইউ হ্যাভ অ্যান্সার দ্য কোয়েশ্চেন আপনি এটার অ্যান্সার ফুল অ্যান্ড ফাইনাল করে ফেলেছেন এবং এটা থাকলে আপনি অ্যানসারটা মানে মার্ক করে রেখেছেন যে পরবর্তীতে আপনি মনে হচ্ছে যে এই প্রশ্নটার উত্তর আমি পারতে পারি বা সময় থাকলে পরে ভেবে দেখব সেক্ষেত্রে এরকম সিগন্যাল দেখাবে এবং এটা দেখাবে যে অ্যান্সার অ্যান্ড মার্ক ফর রিভিউ এটা হচ্ছে যে কোনো অ্যান্সার আপনি করেছেন কিন্তু শিওর না এবং আপনি যদি পরে সময় পান তাহলে দেখবেন আর যদি সময় না পান তাহলে এটাকেই অ্যান্সার হিসেবে ধরা হবে তাহলে এই সিম্বলটি আপনি দেখতে পাবেন যে অ্যান্সার অ্যান্ড মার্ক ফর রিভিউ এই পেপারটা আমরা পোস্ট পরীক্ষা যখন দেব কোয়েশ্চেনগুলো আসবে তখন আমি আর একটু ভালো করে ক্লিয়ার করে বোঝাবো এবং শেষেরটা রয়েছে মার্ক ফর রিভিউ এটাতে আপনি উইল বি নট বি কনসিডার ফর এভিভুলেশান এটা আপনার মার্ক করে রেখেছেন কিন্তু অ্যান্সার হিসেবে ধরা হবে না যদি পরে সাবমিট হয়ে যায় আমরা পরীক্ষার সময় আরও বিস্তারিত জানতে পারব এগুলো দেখার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আপনাকে সবার ভাষা ইংলিশই দেখাবে এবং আপনি পরীক্ষার অ্যাপ্লাই করার সময় যে ভাষাটা ডিফল্ট ভাষা হিসেবে চেঞ্জ করে চুজ করেছিলেন সেই ভাষাটা এখানে আপনাকে চুজ করতে হবে এবং আপনি যদি বাংলা চুজ করেন সেক্ষেত্রে অপশান আপনি বাংলা দেখতে পাবেন বাংলাটা চুজ করবেন আমি এখানে ইংলিশটাই চুজ করছি এবার নিচে এরকম কোনো ঘর থাকলে সেখানে টিক চিহ্ন দেবেন এর অর্থ হলো যে রেলের যে পরীক্ষা দেওয়ার যে শর্তাবলী আপনি মেনে নিচ্ছেন এবং এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সবগুলি আপনি মানতে রাজি আছেন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং এটা টিকচিহ্ন দেওয়ার পর আপনি আই এম রেডি টু বিকান এখানে ক্লিক করবেন এবং পরীক্ষা যখন বলবেন এই কাজগুলো আপনি তখনই করবেন তারপর আপনার পরীক্ষা শুরু হবে যথারীতি সময় মতো পরীক্ষা শুরু হলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর কোয়েশ্চেন এসে গেছে এবং তারপর এখানে পাঁচখানা অপশান রয়েছে এবং ডান দিকে দেখুন এখানে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার রয়েছে এবং আমরা এটা উপর নিজ করে একের থেকে এখানে পঞ্চাশটা প্রশ্ন রয়েছে সবগুলো দেখে নিতে পারছি তার উপরে কোন কালারের কি মানে সেটা দেওয়া রয়েছে এখানে সবুজ হলে অ্যান্সার লাল হলে নট অ্যান্সার সাদা হলে নট ভিজিটেড এগুলো আমরা এখন দেখছি এক এক করে এক নম্বরে কোশ্চেন আমরা এখন কী প্রশ্ন আছে সেটা দেখব না আমরা যদি ধরুন প্রথমে একটা অ্যান্সার করলাম এবং অ্যান্সার করতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং অ্যান্সার হয়ে গেল অ্যান্সার করার পর এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট মানে অ্যান্সারটা সেভ করে আমি পরের প্রশ্নে যেতে চাই তাহলে সেভ অ্যান্ড নেক্সট করবেন নেক্সট করার পর দেখুন যে এক নম্বরেরটা এটা সবুজ হয়ে গেল মানে আমি এনটা অ্যান্সার করে ফেলেছি ঠিক আছে এবার দু নম্বরেরটা আমার মনে হলো যে এটা অ্যান্সার আমি করব না তাহলে সেভ অ্যান্ড নেক্সট করলে আমি তিন নম্বর প্রশ্নে চলে গেলাম তিন নম্বরের এই প্রশ্নটি আমার মনে হলো যে এটা আমার কিছুটা সন্দেহ রয়েছে আমি পারতেও পারি যদি সময় পাই পরে ভেবে দেখব সেক্ষেত্রে আপনি এই একটি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট এটা করবেন এটা করার ফলে আপনার এই যে বেগুনি কালার আসলো এক্ষেত্রে আপনাকে পরে এই সিম্বলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আমি অ্যান্সার রিভিউ করার জন্য রেখে দিয়েছিলাম পরে সময় পেলে আপনি এটা দেখবেন এবং অ্যান্সার করতে পারবেন চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা অ্যান্সার হবে এবং আমি আবার একটু সন্দেহ রয়েছে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট শিওর রয়েছে যে এটা প্রশ্নের উত্তর হবে কিন্তু কিছুটা একটু সন্দেহ রয়েছে এবং এটা আমি রিভিউয়ের জন্য রাখবো না আমার এরকম হতে পারে যে আমি এটি অ্যান্সার করে দিলাম এবং এটা মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট যদি করি যেহেতু এটা অ্যান্সার করে রাখছি এটা ফলে কী হবে পরবর্তীতে আমি সময় পেলে এটা দেখব আর যদি আমি সময় না পাই তবুও আমার এটা এটাকে অ্যান্সার হিসেবে ধরা হবে সেক্ষেত্রে আপনি এটা টা সিলেক্ট করবেন প্রথমে টা সিলেক্ট করার পর মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট এটা করবেন এটা করার পর দেখুন চার নম্বর প্রশ্নে এসেছে যে এটা সংকেত মানে হলো রিভিউ করার জন্য তো রেখে দিয়েছে কিন্তু এটা অ্যান্সারও করার আছে অর্থাৎ যদি পরীক্ষা শেষ হয়ে যায় যে কোনো সময় এটা যদি আমি কিছু না করতে পারি তাহলে এটাকে অ্যান্সার হিসেবে ধরা হবে এবং সঠিক হলে নাম্বার দেবে এবং সঠিক না হলে এর নাম্বার কাটা যাবে এবং পাঁচ নম্বর এবং আর যদি অ্যান্সার আপনি শিওর থাকেন তাহলে প্রশ্নের উত্তরটি দিয়ে আপনি সেভ অ্যান্ড নেক্সট এদিতে করবেন এবং যে কোনো সময় যদি আপনার মনে হয় যে আমার কোয়েশ্চেন একটা ভুল হয়েছে সেক্ষেত্রে আপনাকে সংশোধন করার সুযোগ থাকছে এবং সরাসরি আপনি সেই প্রশ্নে গিয়ে সেটি করবেন ধরুন আমার এক নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়েছে এবং এটি আমি চেঞ্জ করব তাহলে আপনি এক নম্বর প্রশ্নে ক্লিক করবেন ক্লিক করার পর যেটি আপনি সঠিক তার আগে এখানে ক্লিয়ার রেসপন্স এখানে ক্লিয়ার করবেন অর্থাৎ সে অপশানটি উঠে যাবে উঠে যাওয়ার পর আপনার যেটা সঠিক উত্তর মনে হয় সেটিতে আবার ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড নেক্সট এটি করবেন এবং আপনি চাইলে এখান থেকে সরাসরি যে কোনো প্রশ্নে যেতে পারেন আপনার যদি মনে হয় এই উত্তরগুলো আমি করব না আমি শেষের দিকের উত্তর করব বা মাঝখানে কোনো উত্তরগুলো করবো সেক্ষেত্রে আপনি সেই শুধুমাত্র প্রশ্নের উপরে ক্লিক করলে আপনি সেই প্রশ্নগুলো চলে যেতে পারবেন এখানে দেখুন আমি কুড়ি নম্বর প্রশ্নে ক্লিক করলে কুড়ি নম্বর প্রশ্ন গেল এবং এখানে আপনার সুবিধা মতো আপনি সেই সুযোগটি অ্যাপ্লাই করবেন এটি অ্যান্সার দেওয়ার পর এবং অ্যান্সার করার পর আপনার কোনো মুহূর্তে যদি মনে হয় এই অ্যান্সারটি আমি রাখবো না সেক্ষেত্রে ক্লিয়ার রেসপন্স করবেন তাহলে উত্তরের অপশানটি আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এভাবে পরীক্ষা দেওয়ার পর যখন একটি অপশন থাকবে যে সাবমিট করার পরীক্ষা যদি হয়ে যায় আপনি সাবমিট করতে পারেন আর যদি সাবমিট নাও করেন তাহলে যে এই টাইমটি দেখাবে এই টাইমটি শেষ হলে এখানে অটোমেটিকই এটি সাবমিট হয়ে যাবে আপনার কিছু করা লাগবে না এবং সাবমিট করার পর এখানে একটা নোটিফিকেশান আকারে দেখাবে যে আপনি কতগুলো অ্যান্সার করেছেন সে বিষয়ে কিছুটা দেখাবে এভাবেই মোটামুটি এভাবেই অনলাইনের পরীক্ষাটা পরীক্ষাটি হবে এবং আপনি চাইলে এই পরীক্ষাটির ডেমোটি এটা আপনি অনলাইনে প্র্যাকটিস করে নিতে পারেন এবং এই ওয়েবসাইটের ঠিকানাটি আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে আপনি এখানে একটি পরীক্ষা অনলাইনে টেস্ট করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর ভালো থাকবেন বাই